আসল ভদ্রতা হলো মুখ না খুলে হাই তুলতে পারা। এত দামি কথা সবাই বুঝতে পারছেন, মোটেও আমার নয়, এক ফাজিল মনীষী এই উক্তি করেছিলেন। কিন্তু ব্যাপারটা অসম্ভব, মুখ না খুলে হাই তোলা যায় না, কেউ পারবে না। তবু চূড়ান্ত এটিকোটের এটাই নাকি নিদর্শন। অবশ্য এটিকোট ঠিক ভদ্রতা নয়, সেটা এক অন্য জিনিস, পুরোপুরি বিলিতি ব্যাপার। ভরা গ্রীষ্মের দুপুরবেলায় দুঃসহ লোডশেডিংয়ের গরমে নিজের বাসায় অন্য লোকের সামনে জামা গায়ে দিয়ে বসে থাকা, নিমন্ত্রণ বাড়িতে ভরপেট না খাওয়া, সামনে সুস্বাদু খাবার থাকা সত্ত্বেও, এবং হঠাৎ কখনো ভরপেট খেয়ে ফেললে ঢেকুর না তোলা, এইসব হলো এটিকোট। যে শব্দের কোনো বাংলা প্রতিশব্দ নেই, ঘুরিয়ে বলা যেতে পারে বিলিতি ভদ্রতা। ভদ্রতার কথা পরে হবে, আগে ভদ্রলোকের কথা বলি। এটিকোটগ্রস্ত ভদ্রলোকের কথা, ভদ্রলোকের সমস্যা অনেক। তাকে পরিচ্ছন্ন জামা কাপড় পরতে হয়, জুতো পায়ে দিতে হয়, হোটেল রেস্তোরাঁয় কেউ খাবার দিলে তাকে টাকা দিতে হয় অন্যদের আপত্তি সত্ত্বেও, সে বাসে উঠলে চেনা লোকের মুখোমুখি হলে তার টিকিট নিজের সঙ্গে কাটে, সে সবার আগে সিট থেকে উঠে মহিলা বা বৃদ্ধ যাত্রীকে জায়গা ছেড়ে দেয়। প্রিয় পাঠক পাঠিকা, আপনার কি এই ভদ্রলোককে বেশ চেনা চেনা মনে হচ্ছে? তবে অনেকদিন দেখা হয়নি তার সঙ্গে, তাই না? এই ভদ্রলোককে আমি শেষবার দেখেছিলাম এক অগ্নিকাণ্ডের রাত্রিতে। আমাদের পাশের গলিতে একটা পুরনো দোতলা বাড়িতে আগুন লেগেছিল, যতটা আগুন তার চেয়ে ধোঁয়া অনেক বেশি। বাড়ির পেছনে একটা খড় কাটার কল ছিল খাটালের পাশে, ভেজা খড়ে আগুন লেগে ধোঁয়া বের হচ্ছিল, ফলে চলাচল অন্ধকার। ধোঁয়ার আশেপাশে দু একটি লেলিহান শিখা। আমরা দৌড়ে গিয়ে দাঁড়িয়েছিলাম সেই বাড়ির সামনে, নিরুপায় দর্শক। তবে একটা সান্ত্বনা ছিল যে বাড়ির সবাই অক্ষত দেহে বেরিয়ে আসতে পেরেছেন। কিন্তু একটু পরে শোনা গেল সান্ত্বনাটা ঠিক নয়। দোতলার উপরে একটা চিলে কোঠা ঘর আছে, সেখানে এক বৃদ্ধা মহিলা থাকেন, বাড়িওয়ালার পিসিমা তিনি, গোলমালে নেমে আসতে পারেননি। বাড়ির যে পাশটায় আগুন লেগেছে তার অন্য পাশে ছাদ থেকে একটা ঘোরানো লোহার সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ির দিকে আগুন এখনো যায়নি, যদিও বেশ ধোঁয়া আছে। মহিলার পক্ষে সেই ঘোরানো সিঁড়ি বেয়ে এই অন্ধকারের মধ্যে নেমে আসা অসম্ভব। কি করা যায়, দমকল কখন আসবে এই ভাবতে ভাবতে হঠাৎ দেখলাম আমাদের মধ্যে থেকে সেই ভদ্রলোক নাক পর্যন্ত রুমালে ঢেকে দ্রুত লোহার সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলেন, এবং অল্প পরেই তিনি ভদ্রমহিলাকে টেনে নিয়ে লোহার সিঁড়ি দিয়ে নামতে লাগলেন। সিঁড়ি দিয়ে দ্রুত নেমে আসতে আসতে আচমকা ভদ্রলোক একটা হোঁচট খেয়ে সিঁড়ি টপকিয়ে নিচে পড়ে গেলেন। তখন অবশ্য আর চার পাঁচটা ধাপ বাকি ছিল, বৃদ্ধা মহিলা সামনে নিয়েছিলেন। তিনি সিঁড়ির পাশের একটা লোহার রেলিং আঁকড়িয়ে কোনো রকমে বাঁচলেন। অন্য একজন দৌড়ে গিয়ে তার সঙ্গে ভদ্রমহিলাকে নামিয়ে নিয়ে এলেন। আমরা ততক্ষণে ছুটে গিয়ে ভূপতিত ভদ্রলোককে তুললাম। আমাদের কিছু করতে হলো না, তিনি নিজেই উঠলেন, বিশেষ চোট লাগেনি। আমরা তখন গায়ের ধুলো ঝাড়তে ঝাড়তে তার সাহসের গুণগান করতে লাগলাম, কিন্তু তিনি এক বাক্যে আমাদের থামিয়ে দিলেন। বললেন, সাহসী ফাহসী যাই বলুন, এটা কি ভদ্রলোকের কাজ করলাম? ভদ্র মহিলার আগে যে নেমে এলাম, তার পা হরকিয়ে নিচে পড়ে যাওয়ার ব্যাপারে আমরা যাতে সহানুভূতি না দেখাই, তাই তিনি ঘুরিয়ে এই কথাটা বললেন। সেটা আমরা বুঝলাম, এবং বুঝতে পারলাম
যে তিনি ভদ্রলোক। অন্য একটা ভদ্রলোকের গল্প বলি। একটা পানের দোকান থেকে একটা সিগারেট কিনে তিনি দেখলেন দোকানের পাশে কোথাও সিগারেটে আগুন ধরানোর জন্য জ্বলন্ত দড়ি নেই। দোকানদারকে জিজ্ঞাসা করতে তিনি বললেন, না দড়ি রাখি না। তখন ভদ্রলোক দোকানদারকে বললেন, তাহলে দেশলাইটা দিন। দোকানদার গম্ভীর মুখে চুপ করে রইলেন। তারপর দ্বিতীয়বার চাইতে সংক্ষিপ্ত জবাব দিলেন, দেশলাই নাই। এবার ভদ্রলোক পকেট থেকে একটা সিঁকি বের করে বললেন, আমাকে একটা নতুন দেশলাই দিন। সিঁকির বিনিময়ে দোকানদার নির্বিকারভাবে একটা দেশলাই ভদ্রলোককে দিলেন। তখন ভদ্রলোক সেই দেশলাই খুলে একটা কাঠি বার করে জ্বালিয়ে সিগারেটটা ধরালেন। তারপর দেশলাইটা হতবাক দোকানদারকে দিয়ে বললেন, এটা রেখে দিন, এরপর আমার মতো কোনো ভদ্রলোক যদি সিগারেট ধরাবার জন্য দেশলাই চায় তাকে দেবেন দেশলাইটা। ভদ্রলোকের কাহিনী ভদ্র মহিলাকে বাদ দিয়ে হতে পারে না। এর পরের আখ্যানে দুজন ভদ্র মহিলা এবং ভদ্রলোক আছে। এক তন্নী যুবতী ট্রামে যাচ্ছিলেন। তন্নী বললে কম বলা হয়, তিনি রীতিমতো রোগা। তখন সকাল 7:30। ট্রামে বাসে তেমন ভিড় শুরু হয়নি। ডিপোয় উঠে একটা লম্বা সিটে যুবতী একাই বসেছিলেন। একটু পরে লোক উঠতে লাগলো। দুই বিশাল বপু ভদ্রলোক যথাসময়ে যুবতীর দুই পাশে বসলেন। তাদের দেহের চাপে যুবতীর বেশ অস্বস্তি হচ্ছিল, একদম কুঁকড়ে গিয়েছিলেন তিনি। হঠাৎ মুশকিল আসান হল। এক আধচেনা স্থূলকায়া মহিলা, শহরতলির কোনো একটা বিদ্যালয়ের প্রধানা শিক্ষিকা, তিনি এই সময়ে ট্রামে উঠেছেন। শিক্ষিকাকে দেখে যুবতী উঠে দাঁড়ালেন, বললেন, দিদি এখানে আসুন, আমার সিটে বসুন। যুবতী উঠে দাঁড়াতে সামান্য যে ফাঁকটুকু তিনি কাই ক্লেশে দখল করে আসীন করেছিলেন সেটুকু বুঝে নিশ্চিন্ন হয়ে গেল। প্রধানা শিক্ষিকা সেই অপশ্রীয়মান বসার জায়গার দিকে তাকিয়ে বললেন, বসবো নিশ্চয়ই, কিন্তু তুমি এই দুই ভদ্রলোকের মধ্যে কার কোলে বসেছিলে এতক্ষণ সেটা বলে দাও। বাকি অংশ পরের পর্বে।